দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? কোশ্চেনে দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:8 এবং তাদের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, অর্থাৎ দুটি সংখ্যার যে বিয়োগ ফল সেটা কোশ্চেনে সঠিকভাবে 69 বলেছে। কিন্তু অনুপাতের দিক দিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 3। তাহলে অনুপাতের দিক দিয়ে 8 থেকে 5 বিয়োগ করলে দুটি সংখ্যার মধ্যে বিয়োগ ফল বা অন্তর হচ্ছে কত? 3। যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে তাদের অন্তর বা বিয়োগফল কত বলেছে? 69 বলেছে। তাই আমি লিখলাম 3 = 69। আশা করছি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। এবার 3 = যদি 69 হয়, 1 = কত? সেটা আমরা 3 দিয়ে 69কে যদি কাটি, 3 2 = 6, 3 3 = 9, 23 হচ্ছে। তাহলে 1 = তাহলে আমরা কত পেলাম? 1 = পেলাম 23। 1 = যদি 23 হয় তাহলে 5 = কত হবে? 5-এর সঙ্গে আমরা 23 গুণ করব। আর 8 = কত হবে? 8-এর সঙ্গে আমরা 23 গুণ করব। কিন্তু এখানে 5-এর সঙ্গে 23 আমার গুণ করার দরকার নেই, যেহেতু আমাদের বড় সংখ্যাটি জানতে চাইছে, তাই শুধুমাত্র আমরা 8-এর সঙ্গে 23টা গুণ করব, তাহলেই সঠিক উত্তরটি পেয়ে যাব। তাহলে 8-এর সঙ্গে যদি আমরা 23 গুণ করি তাহলে কত হচ্ছে? 184। এটাই হয়ে যাচ্ছে সঠিকভাবে বড় সংখ্যাটি, যেটা আমরা অনুপাতে 8 দেখেছিলাম। ঠিক আছে, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আমাদের রয়েছে অপশান বি, 184। এটাই হয়ে যাচ্ছে বড় সংখ্যা। যদি আমাদের ছোট সংখ্যা জানতে চাইতো তাহলে আমরা তো জানি 1 = 23, তাহলে 1 = 23 হলে 5 = কত? 5-এর সঙ্গে আমরা এখানে 23 গুণ করব। 5-এর সঙ্গে 23 গুণ করলে কত হয়? 115। যদি ছোট সংখ্যা জানতে চাইতো তাহলে কিন্তু 115 সঠিক উত্তর হতো। ঠিক আছে, কোন সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি আমি ধরে নিলাম এক্স। এবার কোশ্চেনে বলেছে কোন সংখ্যার 25%, তো যেহেতু আমি সংখ্যাটা এক্স ধরেছি তাহলে এক্সের 25%, তো সংখ্যাটি আমি এক্স ধরে নিয়েছি। প্রথমে এক্স লিখলাম, এক্সের 25% মানে এক্স লিখলাম র বা এর থাকলে গুণ দিতে হয়, 25% মানে হচ্ছে 25/100। এর সাথে 150-এর 30% যোগ করলে, মানে এক্সের এই 25%-এর সাথে যোগ করতে বলছে, কত যোগ করতে বলছে? 150-এর 30%, তো 150 লিখলাম, এর মানে হচ্ছে গুণ 30% মানে 30/100। ঠিক আছে, যোগ করলে কত বলেছে যোগফল? 75 হয় বলেছে, তাই ইকুয়াল দিয়ে লিখবো 75। আশা করছি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। এই জায়গাটা আমি আরেকবার রিপিট করছি, সংখ্যাটা আমি এক্স ধরেছিলাম, এক্সের 25% মানে হচ্ছে এক্স গুণ 25% মানে 25/100, এর সাথে যোগ করতে বলেছে, কত যোগ করতে বলেছে? 150-এর 30%, তাই লিখেছি 150 গুণ 30/100, যোগ করলে কত হয়? 75 হয়, তাই ইকুয়াল দিয়ে 75 লিখেছে। ঠিক আছে, এবার এটা এখানে কাটাকুটি করবো, 25 দিয়ে 100 কাটলে হচ্ছে 25/4 100। এখানে দেখতে পাচ্ছি ওপর নিচ 0,0 কেটে যাচ্ছে, এখানেও 0,0 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে ওপরে এক্স, আর নিচে থাকছে কত? 4, প্লাস এখানে 15-র সঙ্গে 3 গুণ করলে 15 3 = 45, ইকুয়াল টু কত হচ্ছে? 75। এবার x/4 সমান, 75টা তো সমান চিহ্নে ডান দিকে আছে, 45টা যখন ডান দিকে যাবে মাইনাস হয়ে যাবে, মানে 75 থেকে 45 মাইনাস করলে কত হবে? 30 হচ্ছে। তাহলে x = 30-এর সঙ্গে 4 কোনাকুনি গুণ করবো আমরা, গুণ করলে কত হচ্ছে? 30 4 = 120। তাহলে সংখ্যাটি হচ্ছে কত? 120। তো সঠিক উত্তর হবে অপশান এ, 120।